আজ 26শে ফেব্রুয়ারি 2024, আমি আছি হুগলির মেলকিতে। আমরা কয়েকজন মিলে চলেছি বড়াল মা ভবতারিণীর মন্দির দর্শনে। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় এখানে মেলা বসেন, সূর্য অস্ত যাচ্ছে। আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছি, আমি, মিনা, অনিতা, পল্লবী, অন্বেষা, অনুষ্কা সবাই মিলে চলেছি। এখানে প্রচুর কুকুর রয়েছে, একটি বড় পুকুর, প্রচুর বালি হাঁস। ভিডিওতে ঠিক দেখা যাচ্ছে না, ক্যামেরায় ছবি আসছে না, আমি দেখাবার চেষ্টা করব। ওই যে দেখুন সাদা সাদা, ওগুলো বালি হাঁস। আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে আসার জন্য মগরা থেকে দশঘরার দিকে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা করে ভায়েস্তারা থেকে ডান দিকে মা ভবতারিণীর মন্দির। মেলায় প্রচুর দোকানপাট বসেছে, জিলেপি, নিমকি, গজা, বিভিন্ন রকম ভাজা, কসমেটিক্সের প্রচুর দোকান। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। বন্ধুরা, এটা কি জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। মূল রাস্তায় প্রচুর আলোকসজ্জায় সজ্জিত আছে। প্রায় 504 বছরের পুরনো এই মন্দির। মন্দিরটি অনেকটা আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। এটি মন্দিরের মূল প্রবেশ পথ। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে মন্দিরটিকে। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করে সোজা এগিয়ে গেলে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে এগিয়ে গেলে শ্বেত শিবলিঙ্গেও রাখা আছে। মূল মন্দিরের মা ভবতারিণী, পুরোহিত পুজো করছেন, প্রচুর ভক্ত রয়েছে। মন্দিরের আরেক দিকে রয়েছে শিবলিঙ্গ। মন্দিরের চারিদিকে রাস্তা আছে মন্দির প্রদক্ষিণ করার জন্য, এই সেই রাস্তা। এটি পেছন দিকের এক পাশে শনি মহারাজের মূর্তি আছে। পেছন দিকে এটি মায়ের স্নানঘাট, বেশ বড় দিঘি, বোটিংয়ের ব্যবস্থা আছে। আজ এই পর্যন্তই। আমি বাপি, আপনারা দেখছেন আমার চ্যানেল ডাকঘর বাপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আবার অন্য কোনো ভিডিওয় দেখা হবে। ধন্যবাদ।